শাসন থানা 6 নম্বর মাছের ভেড়িতে এক মহিলার উলঙ্গ মাথাহীন বডি উদ্ধার হলো। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাসন থানা শাসন গ্রামের 6 নম্বর মাছের ভেড়িতে বছর 22 এর এক মহিলার ভেড়ি জলে ভাসতে দেখা যায়। এলাকাবাসীদের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপরই মহিলার বডি থেকে মাথা আলাদা করে নেওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ বডি উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। আড়াই আটটা নাগাদ খবর পেলাম, এই লোকজনের বুকে বডি পড়ে আছে, মেয়ে ছেলে অলঙ্গ অবস্থায়, মাথা নেই, মাথা ছাড়া, মাথা খোঁজার ব্যবস্থা হচ্ছে জাল টেনে। এই ছ নম্বর 75 বিঘের ভেড়ি বাইরে থেকে এনে মারা হয়েছে। হ্যাঁ, গ্রাম বয়স হবে অনুমানে ওই 18 থেকে 20। কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটের কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শনিবার তিনি সাংবাদিকদের বললেন, এই বাজেট সাধারণ মানুষের জীবনের নতুন কোনো দিশা দেখাতে পারেনি। এই বাজেটের মধ্য দিয়ে মানুষকে প্রতারণা করা হয়েছে। এই বাজেট সাধারণ মানুষের জীবনে কোনো নতুন দিশা দেখাতে পারে, এটাতে মানুষকে প্রতারণা করা হয়েছে বাজেটের মধ্যে। এক নম্বর, কৃষকদের 2022 সালের মধ্যে তাদের রোজগার ডাবল করবে বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে যারা ঋণে জর্জরিত কৃষক, সেই কৃষকদের ঋণ কীভাবে মুক্ত হবে তার কোনো দিশা এখানে দেখানো হয়নি। এলআইসির মতো একটা সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে বিক্রি করে দেওয়া হচ্ছে, যেখানে মানুষ টাকা রেখে ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখত, নিশ্চয়তা, সেই নিশ্চয়তা সাধারণ মানুষের জীবন থেকে ছিনিয়ে নিল। এখানে কর্পোরেট ট্যাক্স কমিয়ে চাকরির কথা বলছে, গতবারও কর্পোরেট ট্যাক্স কমেছিল কিন্তু চাকরি হয়নি, এবার চাকরি হবে না, চাকরি করার যুবকদের জীবনে আবার একটা অন্ধকার নেমে আসছে, এটা একটা মিথ্যে প্রতিশ্রুতি। দ্বিতীয় হচ্ছে যে ইনকাম ট্যাক্স যেটা কমিয়েছে দেখা যাচ্ছে, সেটার সাথে যদি ডিডাকশানটা ইয়ে করা হয় তাহলে দেখা যাবে যে এটা এটা মানুষকে একটা প্রতারণা করা হলো। অর্থাৎ এই প্রতারক যে সরকার, তার বাজেট প্রতারণার বাজেট, সেই বাজেট মানুষের জীবনে অন্ধকার নেমে আসবে, কোনো ভবিষ্যতের আলো দেখাতে পারবে না। জিএসটিটা বলুন, জিএসটিতে কোনো লাভ হয়নি, তার কোনো পরিসংখ্যানও দেখাতে পারেনি। বলছেন লাভ হয়েছে, কী লাভ হয়েছে, কোথার থেকে লাভ হয়েছে, তার কোনো পরিসংখ্যান নেই, তো সবটাই তো মিথ্যে কথা। ফরওয়ার্ড ব্লক যুবলীগের রাজভবন অভিযান রুখে দিল পুলিশ। সংশোধিত নাগরিক আইন এনআরসি এবং এনপিআর এর প্রতিবাদে শনিবার রাজভবন অভিযানের কর্মসূচি নিয়েছিল ফরওয়ার্ড ব্লকের যুবরা। এদিন যোগাযোগ ভবনের সামনে জমায়েত হয়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের যুব ছাত্ররা মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু পুলিশি বাধায় মিছিল বেশি দূর এগোতে পারেনি। সেখানেই আন্দোলনকারীরা বসে পড়ে কেন্দ্রীয় সরকারের এই সব নীতির বিরুদ্ধে সোচ্চার হন। আমরা আজকে সারা ভারত যুবলীগ এবং সারা ভারত ছাত্র ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের কাছে আমরা যাচ্ছি। কারণটা হচ্ছে যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার আজকে দেউলিয়া হয়ে গেছে। আমরা চাইছি কম খরচে শিক্ষা আসুক, এবং যে সমস্ত বেকার আজকে লক্ষ লক্ষ বেকার ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় আজকে যারা নিত্যদিন বেকারের সমস্যায় যন্ত্রণায় ভুগছে, সেই যন্ত্রণার জন্য আজকে আমরা লাইন করে দিই। আজকে দেশের সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, কারণ যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এদেশের নাগরিক দ্বারা নির্বাচিত, আর নির্বাচন হওয়ার পরে তারা ভারতবর্ষের মানুষ কিনা, এই সিএএ এবং এনআরসি কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে। গতকাল হলদিয়া রানীচক সংহতি ময়দানে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন হলদিয়া মেলা 2020 শুভ উদ্বোধন করলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন ও জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রীড়া জগতের ক্রিকেটার কপিল দেব মহাশয়, অভিনেত্রী মনীষা কৈরালা মহাশয়া সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিগণ। मैं नहीं आ पाया, थोड़ा सा देखने को मन कर रहा था। अगर 150 साल पुराना हल्दिया कोर्ट है तो कुछ ना कुछ तो आपको क्रेडिट जाना चाहिए।
बहुत लोगों ने बहुत मेहनत की होगी। हल्दिया नाम सिर्फ हिंदुस्तान में नहीं दुनिया में जाना जाता है। এনআরসি সিএএ ও নারী নির্যাতনের বিরোধিতা করে এআইডিএসওর পক্ষ থেকে শুরু হলো অঙ্গীকার যাত্রা। এদিন শিলিগুড়ির আইরভিউ মোড় থেকে অঙ্গীকার যাত্রা শুরু হয়ে সেবক রোড, ভেনাস মোড় পরিক্রমা করে বাঘা যতীন পার্কে এসে শেষ হয়। এই অঙ্গীকার যাত্রা আগামী 7 তারিখ পর্যন্ত চলবে এমনটাই জানা গিয়েছে। আজকের কর্মসূচি গোটা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে কেন্দ্রের সরকার এবং বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতায় থাকতে চাইছে সরকারগুলো, তারাও খুব সদর্থক নয় এই আইনের বিরুদ্ধে। এইটার বিরুদ্ধে গোটা দেশে আজকে ছাত্র সমাজ সমস্ত শাসক দলের সরকারের বিরোধী পক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আজকে আহ্বান করেছি এবং অঙ্গীকার নেওয়ার জন্য ছাত্র সমাজের কাছে আহ্বান করেছি যে এই এনআরসি সিএ এনপিআর যেভাবে গোটা দেশকে বিভক্ত করছে, অস্থিরতা তৈরি করছে, সাধারণ জীবনযাপন মানুষের নষ্ট করে দিচ্ছে, এর বিরুদ্ধে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতন, নারীর ওপর যে অত্যাচার চলছে দেশ জুড়ে, এর বিরুদ্ধে আজকের এই অঙ্গীকার যাত্রা। ছাত্র সমাজ অঙ্গীকার নিচ্ছে যে এই ধরনের আক্রমণ ছাত্র সমাজের ওপর, সাধারণ মানুষের ওপর তারা মানবে না। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. এদিন সাংবাদিকদের সামনে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বাজেট নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েন। তবে তিনি বাজেট নিয়ে তেমন কিছু প্রতিক্রিয়া দেননি। বাজেটের উপর তার কোনো প্রত্যাশা নেই এমনটাই জানান তিনি। তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান কথা সামনে রাখেন, সাথে কেন্দ্রীয় সরকারকে বেচা সরকার বলে আখ্যাও দেন। প্রতি আমার কোনো প্রত্যাশাই নেই, সারাদিনই মিটিং মিছিলে ব্যস্ত ছিলাম, আগ্রহ তৈরি হয়নি। এরা 15 লাখ টাকা ফেরত দেবে বলেছিল, দেয়নি। এরা নোটবন্দি করে ক্ষুদ্র মানুষ কৃষকদের ক্ষতি করেছে, সহস্র মানুষকে মেরে ফেলেছে, অর্থনৈতিক দফা রফা করেছে এবং প্রবীণ নাগরিকদের সমস্ত গচ্ছিত অর্থ উড়িয়ে দিয়েছে। যা জমা ছিল তা বেচে দিতে চায়। এলআইসি শুধু কেন, এয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে, এলআইসি বেচে দিচ্ছে, রেলের মতন যারা লাইফ লাইন সেটাও বেচে দিচ্ছে। সুতরাং এরা, এদের তো, এর নাম হচ্ছে বেচা সরকার। এই বেচা সরকার সম্পর্কে আমি বলব, আরে যে সরকার কেন্দ্রে আছে তাদের তো শেয়ারের দরও পড়ে গেছে। আমি এইসব বলি। সিএএ সমর্থনে অভিনন্দন যাত্রার আয়োজন করলো মুর্শিদাবাদ জেলার বিজেপি সংগঠন। শনিবার দুপুরে বহরমপুরে কুঞ্জঘাট মোড় থেকে এই অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। অভিনন্দন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার, রাজ্য নেত্রী মাহফুজা খাতুন ও সাংগঠনিক মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ ও অন্যান্য নেতা নেতৃত্ব। নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের আইন সভায় পাশ হয়ে এটি একটি ভারতের আইন আজকে, আর সংবিধানের শপথ নিয়ে সেই ভারতীয় আইনের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিরোধিতার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি ওপার বাংলার হিন্দু বাঙালি শরণার্থীদের পেটে লাথি মেরে তিনি এই বিরোধিতা করছেন। তিনি হিন্দু বাঙালি বিরোধী, সেটা প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আইনে যে হিন্দু বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা হয়েছে তার বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যে এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবে না। বাঙালি বিরোধী, হিন্দু বাঙালি বিরোধী এবং ওপার বাংলা থেকে যারা সব কিছু খুইয়ে এপার বাংলায় এসছে তাদের নাগরিকত্বের সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চান না। এর জবাব পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনের নির্বাচনে দেবে। বিধানসভায় বিল পাস হয়েছে, কি বলবে, কি বলবেন? বিধানসভায় বিল পাস হয়নি। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা রেজলিউশন, প্রস্তাব পাস করেছেন, যে প্রস্তাবের কোনো সাংবিধানিক কোনো সারবত্তা নেই। কিছুদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রের দেহ উদ্ধার হলো শস্যের ক্ষেত থেকে।
বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার মল্লিকপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ভারত বাংলাদেশ সীমান্তের বালুতি গ্রাম পঞ্চায়েতের বালুতি গ্রামের বাসিন্দা সে। বালুতি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র রকি গাইন ও শহীদ নুরুল ইসলাম কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র রবি শঙ্কর গাইন সম্পর্কে দাদা ও ভাই। সরস্বতী পুজোর দিন তারা দুজনেই নিখোঁজ হয়। তারপর এদিন বাড়ির প্রায় 1 কিলোমিটার দূরে মল্লিকপুর গ্রামের বল্লিলবিল শস্যক্ষেত থেকে 15 বছরের কিশোর রকি গাইনের দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই আসতে চলেছে করাপাক। তবে এই করাপাক কোনো মিষ্টি জাতীয় কিছু নয়, এ হলো এক বাংলা চলচ্চিত্র যা মুক্তি পেতে চলেছে এই মাসের শেষের দিকেই। ছবির কাহিনীকার তথা পরিচালক সৌরদীপ ব্যানার্জি। সংবাদ মাধ্যমে তিনি জানান, তার এই ছবির দ্বারা দুষ্টু মিষ্টি এক প্রেমের গল্পকে দর্শকদের সামনে তুলে ধরা হবে। ছবির প্রধান চরিত্রে থাকছে সৌরভ দাস, পায়েল সরকার, অমিত সহ, সুপ্রিয় দত্ত সহ বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রীরা। তিনি আরও বলেন, তিনি নিজের ছবি বলে শুধু প্রশংসাই করছেন না, তবে তিনি বাংলা সিনেমার দর্শকদের কাছ থেকে এই ছবি সম্পর্কে এক আশানুরূপ ফল প্রত্যাশা করছেন। এছাড়াও ছবির এমন নাম হওয়ার কারণ বিশ্লেষণে তিনি বলেন, এই ছবির নামের মধ্যেই তার গল্প লুকিয়ে আছে। এই ছবি দেখার জন্য তিনি বাংলার দর্শককে হলমুখী হওয়ার অনুরোধ জানিয়েছেন। তারপরে পায়েলের সাথে দেখা হয় এবং আমি কিন্তু বুঝেছি এতদিন যেটা বুঝলাম সেটা প্রেম না, সেটা ইনফ্যাক্টেশন। পায়েলের সঙ্গে প্রেমটা হয় এবং তারপর কীভাবে ফল আউট হয় বা কীভাবে ওরা একসাথে থাকে সেটাই দেখে, সেটা নিয়েই করা হয়। মানে এখনকার দিনে প্রেমটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে সময়ের সঙ্গে প্রেমটা চেঞ্জ হয়। এখনকার প্রেম নিয়ে কিন্তু গল্প করা হয় এবং প্রচণ্ড রিলেটেবল, সবাই রিলেট করতে পারে। ভালো হোক খারাপ হোক, আনলেস ইউ ওয়াচ ইট ইউ উইল নেভার নো whether it's good or not, so please watch it on the film theater. আর এই যে প্রেমের রিলিজ হচ্ছে ঠিক ভ্যালেন্টাইন ডে আছে তার ঠিক আগে, সেটা নিয়ে কি বলবেন? এখনো ডেটটা ফিক্স হয়নি, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তাই অনেক ইয়াং যারা জেনারেশন তাদেরকে বলছি সিনেমাটা দেখো, কারণ এটা খুব ইয়াং একটা ফিল্ম। এমন না যে বয়স্ক লোকেদের গল্প, আমাদের গল্প, তোমাদের গল্প, সো ইয়াং ক্রাউড অলসো শুড সি দ্য ফিল্ম। আমার তো দুটো ওরকম অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে, যেরকম অদ্ভুত মানুষ তাদের ইন্ট্রোডাক্ট ছিল ওরকমই অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে। এবং বললো যে আমারই মতো চরিত্রটা তুই ভেবে বললি তো যা বললি, ও বলে দিয়েছে যে এই চরিত্রটা ওর মতোই, সৌরভের মতোই। এবার বাকিটা আপনারা পর্দায় দেখে নেবেন, বুঝতেই পারবেন। আমার চরিত্র হচ্ছে একটা মেয়ে, খুব নো নন্সেন্স টাইপের একটা মেয়ে, একদম এখনকার দিনের একটা মেয়ে। সে প্রেমে পড়লে যেরকম হয় সেরকমই আর কি, সে একটা মেয়ে এখনকার দিনে যেভাবে কথা বলে, যেভাবে প্রেম করে, যে যা যা করে সবই করেছে। তো বয়ফ্রেন্ড হিসেবে কত দেবে সৌরভকে? সৌরভকে কত দেবো না, মানে চরিত্র নমস্কার, আমার নাম সৌরদীপ ব্যানার্জি, আমি করাপাক সিনেমার রাইটার ডাইরেক্টর। তো আমার এই সিনেমাটা বেসিক্যালি একটা রোম্যান্টিক কমেডি মুভি। তো নিজের ছবি বলেছি বলে নিজের ছবির প্রশংসা একদমই করবো না, তবে এই সিনেমাটাকে অন্য ধরনের করার চেষ্টা করা হয়েছে। এই সিনেমায় সৌরভ দাস তার প্রথম ডেবিউ অ্যাজ এ হিরো লিড ক্যারেক্টার। পায়েল সরকার আছে, অমিত শাহ আছে, সুপ্রিয় দত্ত আছে, লি আছে, তনিমা সেন আছে, আরও অনেকে আছে, নতুনরা কাজ করেছেন। তো আমি সমস্ত দর্শককে একটাই অনুরোধ করবো যে আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে আরও দর্শককে বলবো, যদি ভালো না লাগে তাহলে বলতে ভালো লাগে, কিন্তু একবার হলে গিয়ে দেখবেন, আমার মনে হয় আপনারা মজা পাবেন, কারণ এই সিনেমাটা একদমই মজার ছবি। আমি যদি এদিকে প্রশ্ন করছি, আমি কেমিস্ট্রি যদি আসি, করাপাক একটা বেশ মিষ্টি মিষ্টি ভাব করার, মিষ্টি ভাব করাপাক থাকে, সেরকম কি কোনো ছ থাকছে? হ্যাঁ, করাপাকের একটা ডুয়াল মিনিং আছে, একটা হচ্ছে কি মিষ্টি, আর একটা হচ্ছে আমরা করাপাক, মানে যে নোংরা, এই কেন নোংরা এবং কেন মিষ্টি সেটা পুরোটাই সিনেমার মধ্যে দেওয়া আছে। কবে আসে ছবিটা? ছবিটা ফেব্রুয়ারি শেষের দিকে আমরা রিলিজ করি। দর্শকদের জন্য থাকবে, দর্শকদের জন্য আমি বলবো যে আপনারা প্লিজ আসবেন, সিনেমাটা দেখবেন, তাদের ভালো লাগে তাহলে বলবেন সবাইকে, যাতে সিনেমাটা এসে তারা দেখে, যদি ভালো না লাগে তাদের তো ফেসবুক আছে।